পূর্ব বর্ধমান জেলার কানলার যোগীপাড়া এলাকায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ছজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কানলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বাজার থেকে নিয়ে আসা ছানা তারা খেয়েছিলেন। তারপর থেকেই তাদের পেটে ব্যথা ও বমির উপসর্গ হয়। প্রথমে দুজনের, পরে চারজন অসুস্থ হয়ে পড়ে। তড়ি ঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ছানা নিয়ে গেছে, ছানা। আচ্ছা, দিয়ে আমার মেয়ে, তারপরে জামাই, মানে বিয়াই বিয়ান, তারপরে জেঠু জেঠিমা ও ছেলে সব, মানে কতজন অসুস্থ, ভর্তি কতজন, কতজন ভর্তি এখানে এখন আছে? আমাদের হচ্ছে পাঁচজন এখন এখানে আছে, আর একজন ওর ছেলেকে একজন নিয়ে আস, ছজন। আচ্ছা, সকলে কি খেয়েছিল? কানলা মহকুমা হাসপাতালের সুপার অরূপ রতন করণ জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা ঘটেছে, যদিও এই মুহূর্তে সকলে স্থিতিশীল আছেন। কিভাবে দেখছেন, কিভাবে ট্রিটমেন্ট চলছে তাদের? আচ্ছা, আমাদের মেডিসিন বিভাগে ডাক্তারবাবু যিনি আছেন এখন, তার সঙ্গে আমি এখনই কথা বললাম। তো দুজন আপাতত আমাদের ভর্তি হয়ে গেছে এবং ডাক্তারবাবু দেখেছেন, তারা স্টেবলি আছেন আপাতত, আর বাকি চারজন ভর্তি হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন, এখনো ওয়ার্ডে পৌঁছননি। তো আমি ওনাকে বলে দিয়েছি যাতে নজর রাখা হয়। তো এখনো পর্যন্ত সেরকমভাবে খারাপ কোনো রোগী, মানে ছজনের মধ্যে খারাপ কেউ আছে সেরকম খবর এখনো পাইনি। আর বাকি চারজনকে মেডিসিনে ডাক্তারবাবু দেখে নেওয়ার পরে আমরা বাকিটা বুঝতে পারবো। তবে উনি যেটা প্রাথমিকভাবে দুজনকে দেখে বললেন যে এরা মোটামুটি স্থিতিশীল আছে, আর পরবর্তী যে চিকিৎসা বা এইসব নজরদারি এটার জন্য ওনাকে আমি বলেছি। তো উনি নিশ্চয়ই আশা করা যায় ছজনকে আমরা ঠিক মতো পরিষ্কার দিতে পারবো। হ্যাঁ, এটা মানে ফুড পয়জনিং টাইপেরই বলে অনুমান করা হচ্ছে। তো সম্ভবত ওই কোনো হয়তো খাবারে বিষক্রিয়া বা এরকম টাইপের হয়েছে, ছানা খেয়েছে বলে শোনা যাচ্ছে। তো এখন সেইখান থেকে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু একই পরিবারের ছজন, তাই জন্য এই ছানা বা এইসব জায়গা থেকে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে আর কি। এর বমি এবং পায়খানা যেগুলো করছে আর কি, সেই জিনিসগুলো থেকে আমরা কিছুটা অনুমান করতে পারবো। সেটা আমরা আমাদের বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলে নিচ্ছি, এটা যখন আমরা জানলাম তার স্যাম্পল প্রসেসিং এর আমরা ব্যবস্থা করব। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।